হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আমি তো ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমিও অবভিয়াসলি ভালোই আছি, সুস্থ আছি আর আনন্দে আছি। আর চলে এসেছি একটা নতুন রিকোয়েস্ট ভিডিও নিয়ে। এটা সম্পূর্ণ একটা নতুন ধরনের রিকোয়েস্ট ভিডিও, আমার বন্ধু রিকোয়েস্ট করেছে করার জন্য, তো আমি করতে চলে এসেছি। আর তোমরা দেখো ভিডিওটা, কী ভিডিও বানাচ্ছি, না দেখলে তো জানতে পারবে না, তাই দেখবে। দেখার পরে তাহলে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে আমার পাশে থাকবে, ঠিক আছে? তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করে দিই। আর ভিডিওতে যাওয়ার আগে একবার তোমাদের মনে করিয়ে দিই, তোমরা যদি এখনও আমার চ্যানেলে নতুন হও তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই, পাশে থাকা বেল আইকনটাকে অল করে দাও, তাহলে আমি যখন যা ভিডিও ছাড়বো সেটা আগে তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা সেটা আগে দেখে নিতে পারবে। যারা নতুন বন্ধু তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, আর যারা পুরনো বন্ধু তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। তাই আমি সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক, তোমরা দেখতে থাকো। আজকের ভিডিওটা করবো আমি, ঠিক আছে, টাং রাসবেরি করবো, আর সেটা মিডোরে। তো আমাকে বন্ধু বলেছে করতে টাং রাসবেরি উইথ মিরর, ঠিক আছে? চলো আমি মিররের সাথে টাংটাকে রাসবেরি করে দিই, আর তোমরা দেখতে থাকো। দেখতে পাচ্ছ কি যাচ্ছে আয়নার মধ্যে, পুরো ভর্তি হচ্ছে। দেখো আয়নাটার মধ্যে পুরো ভর্তি হয়ে গেছে আবছা হয়ে। দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাই, এর আগে যতবার করেছি আমার ফোনে ভর্তি হয়েছে,
ফোনে সবসময় ফোনের মানে ব্যাক ক্যামেরা করে করতাম, তার জন্য পুরোটা ফোনে ভর্তি হয়েছিল। এবার আমি আয়নার সামনে করছি, তো এবার আয়নাতে পুরোটা ভর্তি হচ্ছে, দেখে নাও, বুঝতেই পেরে যাবে। পুরো আয়নাটা আবছা হয়ে গেছে, দেখো পুরো ওপর থেকে নিচ পর্যন্ত ভর্তি হয়ে গেছে। তোমাদের কি ভালো লাগছে ভিডিওটা বলো? আমি তো তোমাদের মনের মতো করে বানাচ্ছি, তোমাদের যাতে ভালো লাগে, তোমাদের ভালো লাগার মতো করে বানাচ্ছি। তোমাদের কি ভালো লাগছে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও আর কমেন্ট করে জানাও, ঠিক আছে? তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক। এই ভিডিওটাই ফার্স্ট টাইম আমি বানালাম, ঠিক আছে, প্রথমবার বানাচ্ছি, তো জানি না কেমন হচ্ছে ভিডিওটা। আমার বন্ধু রিকোয়েস্ট করেছে করার জন্য, এর আগে আমি শুধু টাং রাস্পবেরি করেছিলাম, তো সেটা ভালোই হয়েছে, ঠিক আছে, বন্ধুরা বলেছে ভালোই হয়েছে। এবারে আমি করছি টাং রাস্পবেরি উইথ মিরর, মিররের মধ্যে আমার এটাকে ছুটতে হবে, স্প্রিং, আমি স্প্রিং কোবরার মতো স্প্রিং ছুটছি জিভ দিয়ে, ঠিক আছে, আমি স্পিটিং কোবরা হয়ে গেছি, তো ছুটছি। আর এটা আয়নাতে লাগছে, আগে যখন করেছিলাম তখন আমার ফোনের ক্যামেরাতে ভর্তি হচ্ছিল, এবার আমার আয়নাতে ভর্তি হচ্ছে। এটা আমি ফার্স্ট টাইম বানালাম, একদম নতুনত্ব ভিডিও, একদম নতুন। তোমাদের কেমন লাগলো সেটা আমাকে জানাতে ভুলো না, ঠিক আছে? নতুন কিছু ট্রাই করলাম বন্ধুর রিকোয়েস্টে, দেখো এই এখনো পুরো ভর্তি হয়ে গেছে, আর গড়িয়ে গড়িয়ে পড়ছে, ও টোপে টোপে এখান থেকে পুরো টোপে টোপে নিচে পড়ছে। মুখ থেকে টপছে, আয়না থেকে টপছে, মুখ থেকে টপছে। দেখো
দেখতে পাচ্ছ আয়নাটার মধ্যে কতটা ভর্তি হয়ে গেছে, পুরো এখান থেকে শুরু করে এই পর্যন্ত ঠিকরে ঠিকরে পুরো আয়নাতে ভর্তি হয়ে গেছে, পুরো আয়নাতে ভর্তি হয়েছে দেখো। আর এখান থেকে গড়িয়ে টোপে 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 নিচ পর্যন্ত চলে গেছে, দেখতে পাচ্ছ দাগটা, এই দাগটা পুরো বোঝা যাচ্ছে না, এই যে এই দাগটা পুরো গড়িয়ে গড়িয়ে নিচ পর্যন্ত চলে গেছে, পুরো ওপর থেকে নিচ পর্যন্ত গড়িয়ে গড়িয়ে চলে গেছে, এতটা স্পিড গেছে। ভালো লাগছে দেখো এই জায়গাটা, কি সুন্দর ডিজাইন মনে হচ্ছে না, দেখো কত সুন্দর ডিজাইন পুরো এখান থেকে এখান পর্যন্ত, আমার তো ভালোই লাগছে, ডিজাইনটা কত সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে আমার আয়নার মধ্যে একটা ডিজাইন বানানো আছে সেই ডিজাইনটা, দেখতে পাচ্ছ তোমাদের ভালো লাগছে ডিজাইনটা, আমার তো খুবই ভালো লাগছে ডিজাইনটাকে দেখতে, দারুণ ডিজাইন হয়েছে, ঠিকরে ঠিকরে গেছে, যেন মনে হচ্ছে সূর্যের যেরকম আলো ঠিকরায় না চারিদিকে, আমরা সূর্য যখন ড্রয়িং করি তখন এরকম এরকম এ করে দিই, ডাঁড়ি টাঁড়ি টেনে দিই, তো এখন আমার সেরকমই মনে হচ্ছে যে আমি একটা সূর্য হয়েছে এখানটা, ঠিক আছে সাদা সূর্য, আর সাদা সূর্যের এই আলোগুলো পুরো ঠিকরে 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 পুরো যাচ্ছে, দেখো ভালো লাগছে না ঠিকরানো লাইটগুলো, তো চলো ভালো লেগেছে ভিডিওটা সবার, ভালো লেগেছে তো সবার ভিডিওটা, ভালো লাগার জন্যই তো বানালাম বলো, আর রিকোয়েস্ট ভিডিও, রিকোয়েস্ট ভিডিও মানে প্রতিদিন থাকে নতুন নতুন চমক, নতুনত্ব তো থাকবেই, তো আজকের একটা নতুন ভিডিও করলাম তোমাদের জন্য, শুধু বন্ধুদের রিকোয়েস্টের জন্য, বন্ধু রিকোয়েস্ট করেছিল করার জন্য, তো আমি সেই জন্য করলাম ভিডিওটা, তোমরা এবার বলো তোমাদের কেমন লাগলো ভিডিওটা, ভালো লাগলো কি লাগলো না আমি তো জানি না, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দিও, ঠিক আছে আমার বন্ধুদের কাছে তো আমি এইটুকুই চাই, আর তো কিছু চাই না, ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে দেবে, বলে দেবে কেমন লেগেছে, তো চলো আমি ভিডিওটা খুব ছোট করেছি, বড় করিনি, আমি এখানেই শেষ করে দিই, টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো, আমিও ভালো থাকবো সুস্থ থাকবো আনন্দে থাকবো, আবার চলে আসবো তোমাদের সামনে নতুন নতুন রিকোয়েস্ট ভিডিও নিয়ে, তোমরা তো জানো রিকোয়েস্ট ভিডিও মানে প্রতিদিন থাকে নতুন নতুন চমক, আর আজকের একটা নতুন চমক তো অবশ্যই, ঠিক আছে তো আমি এখানেই শেষ করি, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, আবার দেখা হবে তোমাদের সাথে, আবার নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণের জন্য টাটা, আজকের ওয়েদারটা খুব খারাপ, বৃষ্টি হচ্ছে, কি করব বৃষ্টির ওয়েদার, ঘরে বসে আছি তাই ভাবলাম ভিডিওগুলোই বানিয়ে নিই, বন্ধুরা রিকোয়েস্ট করে রেখেছে সেগুলোকেই বানিয়ে নিই, ঠিক আছে, আর হ্যাঁ কেউ কিন্তু টাইটেল থাম্বনেল দেখে কমেন্ট করো না, ভিডিওটা দেখে তারপর কমেন্ট করো, ওকে টাটা, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না, সবাই অবশ্যই মনে করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, ওকে টাটা।